সো হ্যালো বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুগণ। আজকে মহাশিবরাত্রি বন্ধুগণ, তো প্রথমেতে জানাই আপনাদের সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুগণ। বন্ধুগণ আমরা এখন যাব মতিনগরের ভুবন পাহাড়ে বন্ধুগণ। তো আজকে আপনাদেরকে এই ভুবন পাহাড়ের যাত্রাটি দেখাবো বন্ধুগণ, কেমনে যেতে হয় আর কেমনে এক্সপিরিয়েন্সটা আসছে সব শেয়ার করব। একদম আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি বন্ধুগণ পুরা দেখবেন, ভিডিওতে অনেক মজার জিনিস হবে আর আপনাদের অনেক মজা লাগবে। তো বন্ধুগণ বিনা কিছু দেরি করে ভুবন পাহাড়ের দিকে রওনা হই, ঠিক আছে? আর দাঁড়াও 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 এক মিনিট দাঁড়াও, আমার সঙ্গে বাইটি আছে, বাইটি আর আমি যাব, আর একজনকে অপেক্ষা করছি বন্ধুগণ। ও একজন লেট করে দেই বন্ধুগণ, এমনি যখন কোনো দিকে যাওয়ার হয় একজন মানুষ আমাদেরকে যেমনেও লেট করে দেই, উনি আসলে দেখাবো আপনাদেরকে কে লেট করেছে বন্ধুগণ। তো থাকবেন বন্ধুগণ। 2000 years later অপেক্ষা করার পরে মিনিস্টার আলো আমাদের, থ্যাংক ইউ আপনাকে, অনেক মজা লাগছে আমার, অনেক মানে সুন্দরভাবে ওয়েলকাম জানালেন উনি আমাকে, ঠিক আছে চলি। আর এটি হলো মাথেন্দার ছেলে, এটা পালংঘাটের নতুন যে হসপিটাল ওইটাই পালংঘাট আদর্শ চিকিৎসালয়, এখানে আসুন খুব মজা লাগবে আপনাদের। ভুবনে যাওয়ার জন্য বন্ধুগণ একটাই রাস্তা আছে, সেটি হলো কাবগঞ্জের রাস্তা যেটি অনেক পপুলার, কিন্তু বন্ধুগণ আমাদেরকে আমাদের গ্রামের পিছনের রাস্তা দিয়ে গেলেই হয়, এটি ডাইরেক্ট পালংঘাট গিয়ে কানেক্ট হয়, এই রাস্তাটি বন্ধুগণ কানেক্ট হয়ে গেলাম, এখন আগে চলো। জয় হো ভুবন বাবা চল রেকে মেলাহি যাইবা, জয় হো ভুবন বাবা চল রেকে মেলাহি যাইবা, শিবরাত্রির মেলা আইলো ভুবন পাহাড়ে, চলো আমরা ঘাট ঘোড়াই বসি মতিনগরে, চলো আমরা ঘাট ঘোড়াই বসি মতিনগরে। জয় হো ভুবন বাবা চল রেকে মেলাহি যাইবা, জয় হো ভুবন বাবা পাহাড়ের নিচে একটি মানে অনেক একটি না অনেক হোটেল আছে, একটি হোটেলে ঢুকে পুরি অর্ডার দিলাম, আগে পুরি খাই, পুরি উড়ি পেট তো দেখতে লাগে বন্ধুগণ, খালি পেটে উঠলে হবে না, পুরি উড়ি খেয়ে উঠবো। আমার সঙ্গে মিলার জন্য শিলচর থেকে শ্রীযুক্ত সুবীর সিনহা এসেছে, প্রথমে তো আপনাদেরকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা, রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি গুটা মিলে হইল গো, ঠিক আছে আমার গোরাঙ্গ গোরাঙ্গ পাও গোরাঙ্গ তো প্রায় পাও গোরাঙ্গ। শিলচর থেকে এই যে পর্যটক এসেছে বন্ধুগণ ভুবন পাহাড় দেখার জন্য, আপনার সঙ্গে থাকেন আর এই ভিডিওটি এনজয় করে। এটি হলো বন্ধুগণ পার্কিং, আর ওইদিকে আবার রাস্তা দেখতেছেন। আমাদের যাত্রাটা শুরু করলাম বন্ধুগণ ভুবন তীর্থযাত্রাতে, আমার সঙ্গে আমার টিম, এই দেখেন এখন আমরা আরম্ভ করতে যাচ্ছি। আর এই রাস্তা আর এই দেখেন স্বপন কুমার দাস মহাশয়, গাড়ি আপনাদের বন্ধুগণ নিচে পার্কিং করে যেতে হবে, কারণ এখান থেকে গাড়ি নেওয়ার আর পারমিশন নেই, পারমিশন শুধু কমিটি মেম্বার্স আর পুলিশদের আছে, আর এখানে আপনাদের আসাম এক্সাইজ চেক করবে, আপনি আপনার ব্যাগে মাল মানে মধু নিচ্ছেন না তো সাবধান, নিলে খবর আছে বন্ধুগণ আপনার কেড়ে নেওয়া হবে। আমার ব্যাগে তো কোনো মাল মূল নেই, নাইলে আমার মাল সব কেড়ে নেওয়া হবে। এখন তো অনেক চলতে হবে, 2 ঘন্টার জার্নি হবে, এই মনোরম দৃশ্যটি আপনারা দেখতে পারবেন আর এই পর্যটকগুলো দেখতে পারবেন, অনেক ভিড় এখানে, দেখি এখানে কিসের ভিড় লেগেছে আপনারা দেখেন, এখানে বন্ধুগণ ফ্রি খানি খাওয়ানি হচ্ছে সেই জন্য অনেক ভিড়। কেশব এসেছে উপর থেকে, কেশবের সঙ্গে সাক্ষাৎ করেন বন্ধুগণ, এই দেখেন কেশব, নমস্কার, ফেসবুকে অনেক পপুলার উনি, এক নম্বর এক নম্বর মুখ্য আকর্ষণ এটি এই বন্ধুগণ। তোরে রে ভাই উবা করে লেট টুরিস্ট হিসাবে তোরে এটা না কাজ, এক কিলোমিটারও বন্ধুগণ পার করেছি না এখনো, আমার ব্যাটারি একদম লো হয়ে গেছে। আরে দেখেন বন্ধুগণ একবার দেখেন কত উঁচা, আরে দেখেন অতখান আরো বাকি আছে বন্ধুগণ অনেক, চলো হালত অনেক খারাপ হয়ে গেছে বন্ধুগণ, মোটামুটি 1-2 কিলোমিটার মতো আসলাম,
এই দেখেন মনে কি হালত হয়ে গেল আরো বাকি আছে বন্ধুগণ চলে উপর থেকে বন্ধুগণ এরকম এই দৃশ্য হই এই দেখেন অতি সুন্দর লাগে বন্ধুগণ অনেক সুন্দর আর এই সুন্দরটা এই ছেলেটা খারাপ করে দেয় আর এই দেখেন তীর্থযাত্রী আর এই দেখেন মেইন তীর্থযাত্রী বন্ধুগণ বাহ 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 আরো বাকি আছে বন্ধুগণ আরো অতিক্রম করা চলো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করেন বন্ধুগণ এই মানুষের মুখটা দেখুন আধা কিলোমিটারও আধা কিলোমিটার না হবে না এটা কিলোমিটার আসার পরে আলামরা হয়ে গেছে শর্টকাট রাস্তা পেলাম আপনারা এই এদিকে গেলে একটু লং মানে যেতে হয় এইদিকে গেলে শর্ট শর্ট একদম দেখুন আপনারা রাস্তাটা এই রাস্তা দিয়ে এখন আমরা যাব আমাদের তো ঠিক আছে এই মানুষটা কিভাবে যাবে এই রাস্তা যাবো আমিও ভাই আমরা তো একটু হালকা মানুষ আমরা টাইম কেমনে যাবে এটাই চিন্তা চলো দেখা যাক আর এখান থেকে দৃশ্যটা দেখে নিন আপনার আচ্ছা এখন দেখতে এটা ভালো লাগবে আকাশ ভাই কেমনে এই রাস্তাটা আমার সঙ্গে আমরা তিনজন এসেছি ভুবন যাত্রাতে আমি রঞ্জিত সিনহা আর যিশু মিশ্র আর আকাশ সিনহা এই রাস্তাটা দেখুন খুবই দূর বাপরে বাপ মরে যাবে ক্যামেরার দিকে এরকম করলে চলো যাও চলো যাও এই রাস্তা দিকে আমরা এখন কেমন লাগছে একটু কিছু বলুন বা রয়্যাল ফ্যামিলি থেকে হাত কারণ এখানে খিচুড়ি খাওয়ানো হয় সেই জন্য বন্ধুগণ এখানে অনেক ভিড় খিচুড়ি এখন আমরা খাবো না নামতে খাবো কারণ এখন খিচুড়ি খেলে আমরা উঠতেই পারবো না সেই জন্য থাকুন ভিডিও দেখুন উপরে আরও আছে আরও এক ঘন্টার মতো রাস্তা ওই দেখেন আর এই যে আমরা ফার্স্টে এসেছিলাম গাড়ি পার্কিং করে এই দেখেন বন্ধুগণ এই দেখেন গাড়ি পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জুম করে দেখিয়ে দিই এই দেখেন বন্ধু গাড়ির পার্কিং কিতা মনে বেগো কিতা থালনি আচ্ছা 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 হোটেল হোটেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ এরা এখানে বসবাস করে ওরার জন্য তো এগুলো অনেক সোজা আমার জন্য ব্যান্ড বাজছে আমার শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড় তিন দিবসীয় সেবা কেন্দ্র এই দেখেন বন্ধুগণ এখানে তীর্থযাত্রীরা যারা আছে ওনার জন্য এখানে সেবা করা হয় হ্যাঁ দেখুন দেখুন চা ফ্রি চকলেট ফ্রি জল ফ্রি এখন বর্তমানে নেই একটু পরে দেওয়া হবে কারণ ফ্রির জিনিস না বন্ধুগণ জলদি শেষ হয়ে যায় বন্ধুগণ আসবে আবার এখানে আপনারা এসে চা খেতে পারবেন চকলেট খেতে পারবেন আমি একটা চকলেট খাই চলো চকলেট খাই দাদা ফ্রি চকলেট খেলেন চকলেট খাইয়া ভিডিও বানাই চলো মন্দিরটি পার করার সঙ্গে সঙ্গে এখানে একটি পাথর পাবেন এই দেখেন এখানে আপনারা রেস্ট করতে পারবেন এখানে অনেক রেস্টের মানুষ আছে এখানে একটি ফটোগ্রাফির জায়গা এখানে আপনারা ফটো তুলতে পারবেন আর ফেসবুকে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে হ্যাশট্যাগ ভুবন ২০২০ আপলোড করবে পারবেন চলো এখন রাস্তা অনেক ছোটো হয়ে গেছে আগের মতো বড় না আর আমরা যাত্রাটা কন্টিনিউ করি থাকা খাবার সুবিধাও আছে হোটেল না হোটেল আপনার নিজেই বানাবেন সেটি আপনার নিজেরই হতে বন্ধুগণ মন্দিরটি ক্রস করে দুই তিনশো মিটার এসে আপনারা দেখবেন একটা রাস্তা সোজা যায় আর একটা রাস্তা এদিকে শর্টকাট উঠে যদি বন্ধুগণ আপনারা জলদি যেতে হয় তাহলে বন্ধুগণ আপনারা এদিকে উঠতেন আপনার টাইম বেঁচে যাবে আমরা বর্তমানে বন্ধুগণ এদিকে উঠব আর আমাদের টাইম বাঁচাবো আপনারাও টাইম বাঁচাবেন যদি আপনার টাইম কম চলো উপরটা দেখেন ওরে ভাই 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 পুরো উপরে উঠতে হবে আমাদের চলো বন্ধুগণ এভাবে পুরো একদম উঁচা জায়গা পাবেন আপনি এক দুই কিলোমিটারের অনেক উঁচা আপনার যদি কেউ আপনার বয়স্ক মানুষ নিয়ে আসেন তাহলে অনেক সাবধানে আসবেন বন্ধুগণ এই দেখেন অনেক উঁচা বন্ধুগণ অনেক উঁচা আমার যান একদম বেরিয়ে গিয়েছে বন্ধুগণ কথা বলার এনার্জিটা পর্যন্ত নাই চলো আমার সঙ্গে চলো
চলো খালি চলো চলতে থাকো বন্ধুগণ 1 2 কিমি আসার পরে আমরা অনেক হাই অ্যালটিটিউডে পৌঁছে গেলাম এখান থেকে একবার দৃশ্য দেখেন আরো আধা ঘন্টার মতো লাগবে বন্ধু দেখেন এই দৃশ্যটি একদম উচ্চ বন্ধুগণ এটি হলো বন পাহাড় বন্ধুগণ দেখেন ও বন্ধুগণ একটু রেস্ট নিতে লাগবে বন্ধুগণ এখানে দেখেন বাং বেচছে হরিয়া বলি মানে অনেক রেস্ট করছে মানুষ আর রেস্টে আমিও দাঁড়িয়ে আছি বন্ধুগণ রেস্ট না করলে আমি রেস্ট ইন পিস হয়ে যাব বন্ধুগণ সেই জন্য বন্ধুগণ আর একটু বা রাস্তা বাকি বন্ধুগণ একটু রেস্ট রেস্ট করে যাব আবার ফাইনালি বন্ধুগণ আরো 1 কিলোমিটার বাকি বন্ধুগণ এই যে দেখছেন বন্ধুগণ এটি লাস্ট টিল্লা এই উচ্চতা ক্রস করার পরে আমরা পেয়ে যাব ভুবন পাহাড়ের মন্দির আমার হালত একদম খারাপ হয়ে গেল চলো আমার সঙ্গে এই ভিডিওটি মন্দিরটি এনজয় করি চলো ফাইনালি বন্ধুগণ অনেক কষ্টের পরে আমরা পেলাম ভুবন পাহাড় এই দেখেন বন্ধুগণ পৌঁছে গেলাম ভুবন পাহাড় আমি তাইশ করে নাম দাও না দাদা দেখা যায় চলো 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 এই যে দেখছেন এখানে আমি ওখানে পড়ে আমার ফুটকি ভেঙে গেল বন্ধুগণ আমার ফুটকির অবস্থা শেষ হয়ে গেল সব হেসেছে বন্ধুগণ কি করব আমার দিনই খারাপ আর আমার অবস্থা একদম খারাপ দেখো বন্ধুগণ আপনাদের জন্য এলাম ভক্তি করার জন্য এলাম আর ভক্তি করবো আর আপনাদেরকে ভুবন পাহাড়ের লাইন অনেক লম্বা এখান থেকে লম্বা ভক্তির জন্য বাপ রে বাপ 1 কিলোমিটারের মতো লম্বা দেখলু দেখলু এই দেখেন বন্ধুগণ এখান থেকে লাইন 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 অতখান লাইন সরা সরা লাইন দেখেন বিন্ডেজেল এসেছে যোগী আদিত্যনাথ এই এই দেখেন লাইন দিস ইজ ভুবন পাহাড় টেম্পল এই দেখেন উপরে এই দেখেন চারদিকে শুধু ওয়াও কত লম্বা লাইন এখান থেকে লাইন লাইন শুধু লাইন জয় বজরংবলী এই দেখেন বন্ধুগণ লাইভ সুরমা সুরমা মানুষ ভিড় এখানে পর্যটকরা আসে রেস্ট করে এখানে এই দেখেন মেলার জিনিস মেলাই মেলা এই দেখেন বন্ধুগণ আমার অনেক খারাপ লাগলো বন্ধুগণ দিস ইজ ভুবন মেলা প্রায় আড়াই ঘন্টা 3 ঘন্টা লাগলো বন্ধুগণ আরো থাকেন আমার সঙ্গে এই যাত্রাটি দেখেন আমাদের সবাইকে ভালো মতো দেখাবো চলো এখানে এসে বন্ধুগণ ফার্স্টে রেস্ট করতে হয় না রেস্ট করলে আপনি রেস্ট ইন পিস হয়ে যাবেন আর এখান থেকে বন্ধুগণ একবার দৃশ্যটি দেখুন অনেক সুন্দর বন্ধুগণ অনেক সুন্দর এটি হলো দোকান তেরপালের দোকান এটি হলো তীর্থযাত্রীরা বন্ধুগণ ফাইনালি এসেই একটি জায়গা দখল করে নিলাম আমার বন্ধু ছিল উনি আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে হায়ার সেকেন্ডারিতে আমার লগত পড়তো এখন একটু রেস্ট করব রেস্ট করে মন্দিরের দর্শন দেব আপনার সবাইকে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি এনজয় করবেন দেখেন বন্ধুগণ এখানে ফার্স্টে আমরা ভক্তি দেওয়ার জন্য যাচ্ছি আর ফার্স্টে গিয়ে পাও হাত ধরতে হবে পাও হাতের অবস্থা একদম খারাপ এই দেখেন পানি একদম মানে ঘোড়া হয়ে গেছে বন্ধুগণ এখানে স্নান সবাই স্নান করছে একবার দৃশ্যটি দেখেন স্নান করে ভক্তি করবো চলো Oh,
দেখছেন বন্ধুগণ মেইন ব্রিজ এখানে অনেক লম্বা লাইন এখানে যাওয়া মুশকিল আমরা পিছনের রাস্তা দিয়ে যাব ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি লাগাবো চলো বন্ধুগণ আপনাদেরকে ভিতর তো দেখাতে পারলাম না এক বীর বন্ধুগণ পিছনেও এই দেখেন একটি ছোট গুফা আছে এই যে দেখছেন এখানে এখানে ভক্তরা গিয়ে মোমবাতি ধূপকাঠি লাগায় আর প্রার্থনা করে দেবতার কাছে আমাদের মামা হিমন্ত বিশ্ব শর্মা অনেক ভিড় বন্ধু করে অনেক ভিড় এখানে দেখেন কবুতর আছে এই যে কেউ রাস্তা আছে সদাকান থেকে ভাই রই বন্ধু ফার্স্টে তো ভক্তি করে নিয়েছি বন্ধু আপনাদের জন্য ভক্তি করে দিয়েছি মামা আগে হনুমান বাবার মন্দিরও আছে বন্ধুগণ মন্দির মানে একটি মূর্তি ওনার একটি পাথরের উপরে বন্ধুগণ অনেক সুন্দর লাগে আপনারা ফটোশুট করাতে পারবেন এখানে বন্ধুগণ আর এই দেখেন বন্ধুগণ এটি হলো ছেলেদের লাইন এই লম্বা লাইনটি ছেলেদের লাইন আর ঠিক সেকেন্ড লাইনটি হলো মেয়েদের লাইন বন্ধুগণ এদিকেও আসে বন্ধুগণ মানুষগুলা টেন্ট টুন্ট বানিয়ে থাকে আগের দিন থেকে শিবরাত্রির দিনে এখন আমরা একটু ফটোশুট ফটোশুট মারবো দৃশ্য বন্ধুগণ আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন বন্ধুগণ অনেক সুন্দর দৃশ্য এই দেখেন পুরো নেচারই নেচার উঠতে কষ্ট কিন্তু উঠে গেলে অনেক মজা আমি এখন মজাটা লড়ছি আপনারাও নুন আসুন এখন তো টাইম গেছে গে নেক্সট ইয়ার যে মাসে যদি আপনি না আসে থাকেন এই বন্ধুগণ খানি রেডি রাত্রে খানি শুধু ভিআইপি মানুষদের জন্য খানি আছে সিস্টেম আছে খানি বানি হয়ে গেল বন্ধুগণ একদম পেট ভরে এখন ঘুরি একটু চলো মেলা দেখি বন্ধুগণ ভুবনে এসে আপনারা অ্যাডভেঞ্চারও করতে পারবেন অনেক অ্যাডভেঞ্চার এখানে এই দেখেন চারিদিকে টেন্ট বানিয়ে আছে বন্ধুগণ যারা মতো রাত থেকে আসে থাকার জন্য সেরা এরকম টেন্ট বানিয়ে থাকে খাওয়ার সুব্যবস্থা তারা নিজেই বানায় আর এখানে অ্যাডভেঞ্চারের অনেক সুবিধা আছে এখন একটু পরেই আমরা চলে যাবো এখান থেকে লাস্ট বাই বাই জানিয়ে দিলাম এই বছরের 2022 ভুবন মেলাটিকে আপনার সঙ্গে নেক্সট ইয়ার ভালো থাকলে দেখা হবে আর চ্যানেলটি চ্যানেলটি না ভিডিওটি ভালো লাগলে আরে আপনার যে যেটা ইচ্ছে এটা করো চলো ঠিক আছে যাই এখন বহুত কষ্ট